নমস্কার, গল্পগুচ্ছে আপনাদের স্বাগত। আজকের গল্প শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাড়ি উড়ো উড। গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে নিন এবং আমার চ্যানেলে নতুন হলে অনুরোধ রইল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে নোটিফিকেশন বেল আইকনে অল নোটিফিকেশনটি প্রেস করে রেখে দেবেন। ও হ্যাঁ, আরেকটা খুব জরুরি কথা, এই চ্যানেলটি ছাড়াও আমার আরেকটি চ্যানেল আছে যার নাম রাজীব মুখার্জি। আমি সেই চ্যানেলে বাঁশি বাজাই। আপনাদের যদি কারো বাঁশির সুর পছন্দ হয়ে থাকে তাহলে সেই চ্যানেলটিতেও যান এবং সেখানে গিয়ে এই চ্যানেলটিতে আমাকে যেমন ভালোবাসা দেখিয়েছেন বা দিয়েছেন, ওই চ্যানেলটিতেও সেই একই ভালোবাসা আপনাদের কাছে আশা করি। আর দেরি করব না, সরাসরি গল্পে চলে যাই। আজকের গল্প শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাড়ি বুড়ো উট। বাড়িখানি ভারী ভালো লাগলো। চারিধারে বাগান, যদিও ফুলগাছের চেয়ে বড় বড় গাছই বেশি। টেনিস খেলার জমি, মাঝে মাঝে শ্বেত পাথরের বেদি, একটি ছোট বাহারি ফোয়ারা, এখানে ওখানে লাল কাঁকর বিছানো পথ, দোতলা বাড়ি, একেবারে হাল ফ্যাশনের না হলেও শিকেলে নয়। বাড়ির জানলায় বা দেওয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই নেই, কোথাও ফাট ধরেনি, কোথাও অশথ বট এসে জোর করে জুড়ে বসেনি, কিন্তু তবু মনে হলো বাড়িখানি যেন রহস্যময়। ভাবলুম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে। আমার পক্ষে এও এক আকর্ষণ, আমি রহস্য ভালোবাসি, রহস্যের মধ্যে থাকে রোমান্সের গন্ধ। সাঁওতাল পরগনার একটি জায়গা, স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার। ডাক্তারের মতে এই জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতন একটি বাড়ি খুঁজে নিতে, আজকের ট্রেনেই কলকাতা ফিরব। খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো। তার চেহারা না মালি, না দারবান, না ভদ্র বা ইতর লোকের মতো। তার বয়স 80ও হতে পারে, 100ও হতে পারে। তার মাথায় ধবধবে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল, তার কোমর এমন ভাঙা যে হাড় জিরজিরে দেহের উপর অংশ একেবারে দুমড়ে পড়েছে, কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে বিস্মিত হলুম। সে জিজ্ঞাসা করল, আপনারা কি চান? বাড়ির ফটকের উপরে লেখা আছে টু লেট, আমরা এই বাড়িখানা ভাড়া নিতে চাই। লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো। সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে তার চোখ দেখতে পাইনি, এখনো দেখতে পেলুম না, কারণ তার চোখ দুটো এমনি অস্বাভাবিকভাবে কোটরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না। মনে হয় লোকটা বুঝি অন্ধ। কিন্তু তারপর লক্ষ্য করে দেখলুম দুই কোটরের ভিতর দিকে কি যেন চকচক করছে, দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত। লোকটা আবার মুখ নাবিয়ে থেমে থেমে বললে, ভাড়া নিতে চান? এই বাড়ি ভাড়া নিতে চান? বেশ, বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে, এ বাড়ির মালিক কে? বাড়ির মালিক থাকেন বিলাতে। আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না। তাহলে ভাড়া দেব কাকে? আমাকে। কত ভাড়া? সেটা ঠিক করবেন আপনারাই। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ এবং তার কথাগুলো কম রহস্যময় নয়।
মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে, এতটা ভালো না। কি বলবো ভাবছি, হঠাৎ গায়ে পড়ল এক ফোঁটা জল। চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার। বুড়ো বললে, বৃষ্টি আসছে, আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলার বারান্দার তলায় গিয়ে দাঁড়ালাম। ঝমঝম করে বৃষ্টি নামল। প্রকাশ আমার দিকে ফিরে বললে, বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো আগে বাড়ির উপরকার ঘরগুলো একবার দেখে আসি। বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্বমুখ আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলুম, সে যেন শুনতেই পেলে না। খানিক পরে হঠাৎ বললে, ঘড়িতে কটা বেজেছে? হাত ঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললুম, এখন 5:30। বুড়ো যেন শীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল, আকাশে মেঘ আরো জমে উঠেছে, অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি, এই বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে। না পড়তেও পারে। না না না, এই বৃষ্টি এখন থামবে না, হয়তো আজ সারা রাত ধরেই পড়বে। আমি মেঘ দেখেই বুঝতে পারি। প্রকাশ বললে, কি সর্বনাশ, তাহলে আমরা স্টেশনে যাব কি করে? আজই তো আমাদের কলকাতায় ফেরার কথা। বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বললে, এ বৃষ্টি আজ আর থামবে না, আজ আর থামবে না, পাহাড় নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, পথ ডুবে যাবে, পালাতে চান তো এখনই পালান, সন্ধ্যের পর রাত আসবে, ঝড় উঠবে, বন কাঁদবে, এ বৃষ্টি আজ আর থামবে না, এখনো সময় আছে, পালিয়ে যান। বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো, বিরক্ত কণ্ঠে বললেন, ঠাট্টা রাখো, শোনো, এ বাড়ি আজ থেকেই আমি ভাড়া নিচ্ছি, বৃষ্টি না থামে আজ আমরা এইখানেই রাত কাটাবো, কত টাকা দিতে হবে বলো। বুড়ো আবার মুখ তুললে, আবার দেখলুম তার চক্ষু কোটরগত দুই দীপশিখার ঝিলিক। দন্তহীন মুখব্যাদান করে নীরব হাসি হেসে সে বললে, আজ রাতে এখানে থাকবেন? থাকতে পারবেন? কেন পারবো না? বাড়ির আগেকার মালিক আজ রাতে এখানে আসবেন, তিনি কোথায় থাকেন কেউ তা জানে না, কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে আসেন, তাকে দেখলে মানুষ খুশি হয় না, দোতলার হল ঘর তার জন্য খোলাই থাকে, এক বৃষ্টির রাতে ও ঘরে একটি কাণ্ড হয়েছিল। কি হয়েছিল? রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যের সময় মালিক ফিরে এলেন, তখন ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়ছে, হাতে তার বন্দুক, পরনে শিকারের পোশাক, তারপর না না না, সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই, কিন্তু সেই দিন থেকে এই বাড়ি খালি, কেউ ভাড়া নিতে চায় না। আমি হো হো করে হেসে উঠে বললাম, তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছ যে যা তা বলে ভয় দেখাতে চাও? বেশ, তবে তোমরা থাকো, আমি চললুম, কিন্তু সাবধান সাবধান।
বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্রপদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল। প্রকাশ বললে, পাগল? আমি বললাম, পাগল নয়, পাজি। বুড়োর হয়তো ইচ্ছে নয় আর কেউ এ বাড়ি ভাড়া নেয়, সে একলাই এখানে রাজত্ব করতে চায়। কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে তখন আমাদের ভাবনা কি? চলো একবার দোতলার ঘরগুলো দেখে আসি। দোতলার বারান্দায় উঠে দাঁড়ালুম, সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আরো পুরু, আরো কালো হয়ে উঠেছে আকাশের মেঘ, আরো জোরে, আরো ঘন ধারায় পড়ছে বৃষ্টি, ঝমঝম ঝমঝম। সন্ধ্যের আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার। দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে। দুই কূল ভাসানো নদীর ছবি আঁকা জল থই থই করা প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে। প্রকাশ বিষণ্ন স্বরে বলল, বুড়োর একটা কথা কিন্তু ঠিক, আজ এইখানেই বন্দি হয়ে থাকতে হবে, উপায় নেই। কিন্তু খাবে কি? আকাশের জল। শোবে কোথায়? পিছন ফিরে ওই হলঘরটা দেখো, ওর তিনটে দরজাই খোলা। এখনো যেটুকু আলো আছে তাইতেই দেখা যাচ্ছে ঘরের ভিতরে রয়েছে বড় বড় সোফা, কৌচ আর চেয়ার। দেয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না। মেঝের উপরে কার্পেট পাতা। আশ্চর্য এই, এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে। প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বললে, তবে কি বুড়োর কথা মিথ্যে নয়, এখানে কি ভূতের বাড়ি? খেপেছ? তা মানলে বলতে হয় এ বাড়ির আসল ভূত হচ্ছে ওই বুড়োই। বিচিত্র কি, হ্যাঁ, বুড়োর মতন চেহারা আমি কোনো মানুষের দেখিনি। আচম্বিতে কানে এলো অপূর্ব এক সঙ্গীত। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো মেয়ে, রবীন্দ্রনাথের গান। গায়িকার গলা চমৎকার। সবিস্ময়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সেই গান শুনল। আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্র বজ্রের চিৎকার। ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না। আমি বললুম, এই গান আসছে কোথা থেকে? প্রকাশ বললেন, ওই হলঘরের ভেতর থেকে। বিদেশে আসছি বলে সঙ্গে টর্চ আনতে ভুলিনি। টর্চটা জেলে দুজনেই হলঘরের ভিতরে ঢুকল। সব আসন খালি। ঘরের ভিতরে একটি অর্গান রয়েছে, তার সামনেও কেউ নেই। প্রকাশ তবু জোর করেই বলল, যে গাইছে সে এই ঘরেই আছে। আমি বললুম, অসম্ভব, অন্য কোনো ঘরে কেউ গান গাইছে। প্রকাশ অস্বস্তি ভরা স্বরে বলল, না না, গান হচ্ছে এখানেই। যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পাচ্ছি। আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া। কি ঠান্ডা! এ মানুষের ঘর নয় বন্ধু, এ হচ্ছে মরার ঘর। আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালুম। প্রকাশের কথা মিথ্যা নয়, ঘরের চেয়ে বাহিরটা বেশ গরম। অথচ ঝোড়ো হাওয়ার তোড়ে সেখানে এসে পড়েছিল শীতল বৃষ্টিধারা। অবাক হয়ে এর কারণ বুঝবার চেষ্টা করছি, এমন সময় কানে এলো আর একটা নতুন শব্দ। গট গট করে কার ভারী জুতোর আওয়াজ হচ্ছে। প্রকাশ বিস্মিত স্বরে বলল, সিঁড়ি দিয়ে কে উপরে উঠছে? এ বুড়োর পায়ের শব্দ নয়। আমি বললুম, বুড়ো মিছে কথা বলেছে, এ বাড়ি নিশ্চয়ই খালি নয়। কে গান গায়, কে উপরে ওঠে? সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগল। সিঁড়ির ধাপগুলো শব্দিত করে উপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল একজোড়া শিকারি বুট, যা পরলে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলুম না, মানুষ নেই অথচ একজোড়া শিকারি বুট উপরে এসে উঠল জ্যান্ত জীবের মতো।
মন বললে ওই দৃশ্যমান বুট পরে আছে কোনো অদৃশ্য দেহ এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহূত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে সবিস্ময়ে। প্রকাশ অস্ফুট স্বরে বললে, শিকারি বুট? বুড়ো বলেছিল বৃষ্টি যাতে বাড়ির মালিক এসেছিল শিকারির পোশাক পরে। আমি উত্তর দেবার আগেই বুট জুতো জোড়া যেন কোনো বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার কট কট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকেই। আমরা মহা আতঙ্কে পিছু হটতে লাগলাম পায়ে পায়ে। আমাদের দৃষ্টি স্তম্ভিত, হৃৎপিণ্ড করছে ধড়ফড়। হলঘরের তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো জোড়া আবার থেমে পড়ল ক্ষণিকের জন্য, কিন্তু তারপরই সবেগে প্রবেশ করলো ঘরের ভিতরে। গানের ঝড় থেমে গেল, সঙ্গে সঙ্গে শুনলাম কুড়ুম করে এক বন্দুকের শব্দ ও তীব্র এক আত্মনাদ। আমরা পাগলের মতো দৌড়ে এক এক লাফে সিঁড়ির তিন চারটে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা তুমড়ে পড়া মূর্তি। সে একবার মুখ তুলে আমাদের পানে তাকালে, টর্চের আলোতে তার চক্ষু কোটরের খুব ভিতরে জ্বলে উঠল দুটো আগুনের কণা। খিলখিল করে হেসে বুড়ো ক্ষণ ক্ষণে গলায় বলে উঠল, মালিকের সঙ্গে দেখা হলো, মালিকের সঙ্গে দেখা হলো। মালিক কি বললে, বাড়ি ভাড়া নেবে নাকি? দৌড়তে দৌড়তে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লাম, তখনও সেই ভয়াবহ বুড়োর অপার্থিব হাসির শব্দ থামেনি। শেষ হলো আজকের গল্প। গল্পটি হেমেন্দ্র কুমার রায়ের রচনা, বাড়ি বুড়ো ও কুট। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে নোটিফিকেশানে অল প্রেস করে দেবেন। এবং আমার আরেকটি চ্যানেল রাজীব মুখার্জি, যেখানে আমি বাঁশি বাজাই, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আসছি পরের ভিডিও নিয়ে।